हाय फ्रेंड, वेलकम टू कुकिंग हाउस। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज तुम्हारे साथे निये चले एसी फुलकपिर भर्ता रेसिपी। चलो रेसिपिटी देखे नेबे। आमी एखाने देखुन फुलकपि निये निएछि। फुलकपिटाके एरकम छोटो छोटो साइज करे केटे निएछि, दिए परिष्कार करे धुए निएछि। आमी आजके फुलकपिटाके भर्ता बानाबो। चलुन भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखे नेबेन। दिए निलाम फुलकपिगुलोके। एबार आमी एर मध्ये लवण दिए निच्छि। लवण दिए निलाम एकटु, और दिलाम हलुद गुड़ो अल्प परिमाणे। हलुद गुड़ो दिए निलाम। दिए आमी एर भेतर एबार जल दिए देव परिमाण मतो। बेशी जल दीते हबे ना, अल्प, जेटुकु सिद्ध करते लागबे आमार। एबार एकटु नाड़ाचाड़ा करे नेब। देखुन आमी बेशी जल दिइनि। कपिटा सिद्ध करते जेरकम जल लागबे सेरकम जलई दिएछि। एबार आमी एटाके चापा दिए सिद्ध करे नेब। चापा दिए दिलाम। एखन आमी ढाकनाटा तुले निएछि, दिए नाड़ाचाड़ा करे निच्छि। তারপরে যেটা অতিরিক্ত জল থাকবে সেটাকে জোরে জাল দিয়ে শুকিয়ে নেবেন কপিটার সাথে। খেয়াল রাখবেন যেন এই পর্যায়ে কপিটা লেগে না ধরে। একটু নাড়াচাড়া করে নেবেন ভালো করে। দেখুন আমার কপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, একদম অল্প পরিমাণে তেল দেবেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব রসুন, আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা দেব। লঙ্কা দিয়ে নিলাম আমি। এবার আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা। দিয়ে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। এই ভাজাটা আমার পরবর্তীতে ভর্তাতে লাগবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি দেখুন সিদ্ধ করা ফুলকপিটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব রসুন ভেজে রাখা, দেব কাঁচা লঙ্কা ভেজে রাখা, দেব শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দেবো। যেহেতু আমি আগে লবণ দিয়েছি ফুলকপিটায়, তাই অল্প পরিমাণেই দিতে হবে। এবার আমি ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। দিয়ে ফুলকপিটার সাথে একসাথে ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে দেব সরষের তেল। ভর্তাতে কোনো পরিমাণ নেই, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ঝাল পেঁয়াজ তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি যেইভাবে ফুলকপির ভর্তাটা বানালাম, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন আমার ফুলকপির ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকে আমার ফুলকপির ভর্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, সাথে সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।